নেতৃত্বে যে নবান্ন অভিযান হবে তাতে সাধারণ সমাজ যাতে অংশগ্রহণ করেন সেই আহ্বান জানাবার জন্য আমরা এসেছি। একদিকে বিশাল গরম, গা থেকে ঘাম ঝরে যাচ্ছে, অন্যদিকে কালো মেঘ টিএমসির মতো ঘনিয়ে এসছে। ঠিক যেরকম আজকে হাওয়াতে এই কালো মেঘ উড়ে গেল, একটা হাওয়া আসবে দমকা হাওয়া, টিএমসি পশ্চিমবঙ্গলা থেকে উড়ে বাংলাদেশে চলে। যত দিন যাচ্ছে সিবিআই ইডির হাত লম্বা হচ্ছে, আর ঠিক যেখানে দেখেন টাকা রাখা আছে ওখানে ওখানে হাত পৌঁছে যাচ্ছে। এক একটা নেতো ধরা পড়ছে, দিদির এক একটা পাঁজর ভেঙে যাচ্ছে। সবচেয়ে প্রিয় যে কোলের ভাইটা, তার সবসময় অক্সিজেন কম, এত অক্সিজেন কম নিয়ে একটা জেলাকে লুট করে নিয়েছে। যদি অক্সিজেন পুরো থাকতো তারা পশ্চিমবঙ্গকে অন্ধকার করে দিত। তো তার ধরা পড়া থেকে দিদি মনে কষ্ট পেয়েছিলেন খুব, কিন্তু কষ্ট সবে শুরু। আপনার ভাইরা যেমন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ওদিকে জেলের দিকে, আপনাদের গতিও তাই হবে। আমাকে আজকে একজন জিজ্ঞেস করছেন সাংবাদিক বন্ধু, কি মুখ্যমন্ত্রীও জেলে যাবে? লালু প্রসাদ মুখ্যমন্ত্রীও ছিলেন, রেলমন্ত্রীও ছিলেন, দিদিমণিও দুটো ডিগ্রি ছিল। শেষ কোথায়, গাড়ি কোথায় পৌঁছেছে? পাটনা জেল। তো দমদম সেন্ট্রাল জেল অপেক্ষা করছে দিদিমণির জন্য, সেজে গুজে তাকে স্বাগত করার জন্য। কিন্তু তার আগে ইঞ্চি সাইজ, ফুট সাইজ, হাত সাইজ সব ভাইরা তো ঘুটাবে, তাদেরকে নিয়ে পড়বে, নাহলে দিদি পার্টির মিটিং কার সঙ্গে করবে? একা একা থাকলে মন খারাপ হয়ে যায়, ভাষণটা কে শুনবে, তার কবিতা কে পড়বে, তার ভুলভাল চণ্ডী পাঠ কে শুনবে? তার জন্য ভাইদের আগে পাঠানো হয়েছে। সেজন্য ওজন দেখে দেখে হালকা পলকা চলবে না। আমাদের ভাইরা স্লোগান দিচ্ছিল, দুটো মাল তুলেছে এক এক কুইন্টালের বেশি, এক কিলো এক কুইন্টাল, চার কিলো এক কুইন্টাল, ছ কিলো। আজকে একজন যে এমএলএ এর বাড়িতে গেছে সেও এক কুইন্টালের উপরে, আগে ওজন দেখে দেখে তুলছে মাল, কার কত ওজন আছে। যেমন সিআইডি কোথায় ছিল, সে বাচ্চা ছেলেটা দুধ খেয়ে ঘুমুচ্ছিল, আজ ঘুম পেয়েছে, দিদি বলছে যা যা কিছু কর, লোকে তো আমাদের ধোয়া দিচ্ছে। এই সিআইডি প্রধান ছিলেন রাজীব কুমার, তিনি নারদা সারদা কেসকে ঘেঁটে দিয়েছেন, তার জন্য এতদিন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে বলে অ্যারেস্ট করতে পারছে না। এতদিন কিছু কিছু উদ্ধার হয়েছে, তাই ছোটখাটো লাখ লাখ টাকা ধরা পড়ছে, এবার কোটির দিকে যাবে। হাতটা মেদিনীপুর খড়গপুরেও আসতে পারে, কারণ এখানে অনেক রাঘব পোয়াল গোলা জলে ঘুরে বেড়াচ্ছে। সব জানেন আপনারা কার কটা বাড়ি, কার কোথায় জায়গা, কার কটা ফ্ল্যাট, কার ভোর দেয়, কটা হার, কটা কয় না, কেউ ছাড়া পাবে না। পুজোর সময় হয়তো নতুন জামা কাপড় নিয়ে বউ বাচ্চা জেলের মধ্যে যাবে, হ্যাঁ গো এটা পরে নিও। যে জামা কাপড় মার্কেটিং করেছেন সেগুলো জেলে পড়তে হবে, বাড়ি পরে বউ বাচ্চা নিয়ে পুজো দেখতে পারবেন না, খাওয়া খুব খারাপ। আমি এই কথা বলতে মিডিয়া লোক, আপনি কি করে জানলেন ডিসেম্বরে, মানে ডিসেম্বর জানুয়ারি নয়, এ তো পাকা আম, এই তুলছে এই পড়লো বলে, কখন পড়বে কিছু নেই, একটা কাল বৈশে আসবে দমকা হওয়া। টিএমসি সরকার নাই, দিদিমণি চলি তোলা নাই, নিচে ঘোরাঘুরি করছেন দেখবেন। এই যে পাপের ঘোড়া ভরে গেছে তার আজকে শেষ দিন এসে যাচ্ছে। সাধারণ মানুষ বলছে এরা চোর, আর যেখানে হাত পাচ্ছে টাকা বেরোচ্ছে, এই টাকা কার? মোদিজি হাজার হাজার কোটি, লাখ লাখ কোটি টাকা পাঠান, কোথায় যায় টাকা আমরা খুঁজে করতে পারতাম না। রাস্তায় হাঁটু গর্ত, জলের কল আছে জল নাই, কারেন্ট তার আছে কারেন্ট নাই, স্কুল যান স্কুল ভাঙা চোরা আছে কিন্তু মাস্টার নাই, থানায় যান থানা দেখুন ভাঙা চোরা কিন্তু পুলিশ নাই। এ নাই নাই কেন? কারণ টাকা নাই। টাকা কোথায় গেল? বর্তমান বাড়ি, কৃষ্ণবাবুর বাড়ি, আরো কার কার নাম তো সব মনে রাখা যাচ্ছে না, লিস্ট তৈরি হবে এখন। দিদিমণি যার যার নাম বলেছেন সেই কটাকে কিন্তু তুলবে। তিনি ববি হাকিম আর কার কার নাম বলেছেন? অভিষেক, অভিষেকের নাম বলেছেন, যুবা নেতা না থাকলে পার্টির মিটিং ছেলে জমবে না, সবাইকে নিয়ে যেতে হবে, দিদির মিটিংটা ওখানেই হবে, কোর কমিটি বলুন আর বড় কমিটি বলুন ওখানে হবে, মন্ত্রিমন্ডলের মিটিং ওখানেই হবে, মন্ত্রিসভা চিন্তা করবেন না। একুশ জুলাই সেই ডায়লগ গুলো দেখুন কি কি বলেছিলেন, দেখে নেবো সিবিআই কে, ইডি কে,
বেশি পেছনে হলে এখান থেকে লোক বাসে করে নিয়ে গিয়ে দিল্লি ঘেরাও করবো। আমি দিদি দিল্লি যেতে হবে না, আগে কালীঘাটটা সামলা। অনেক হবে পাবলিক যেদিন ঘেরাও করবে পালাবার জায়গা পাবেন না, পাতাল রেল দিয়ে দৌড় মারতে হবে। কোথায় যাবেন ঠিক করুন, উড়িষ্যাও যেতে দেবে না, ঝাড়খণ্ডে বিহারে আসামে কোথাও যেতে দেবে না, কারণ চোরেদের কেউ জায়গা দেবে না। তাই এখনো সময় আছে, টাকা পয়সা ফেরত দিয়ে খামা খন্না মেখে নিন, হয়তো একটুখানি শাস্তিটা কম হবে। আপনারা কি রুট করেছেন, 12 বছর থেকে থেকে লোক ক্লান্ত, 1 বছরে একটা যুগেতে টিএমসি পার্টিটা পচে গেল, নর্দমায় পড়ে। এখনো কিছু বুদ্ধিজীবী দিদির পেছনে পেছনে হাঁটছেন, তারা ভাবছেন দিদি বাঁচাবেন। আমাদের মুসলিম ভাই বোনরা এখানে দিদির ভোটে লাগিয়ে দিদিকে ভোট দিয়েছিল, টিএমসি কে ভোট দিয়েছিল যে টিএমসি বাঁচাবে। আরে টিএমসি কে বাঁচাবে, দিদিকে কে বাঁচাবে, তারপরে তো তোমাদের বাঁচাবে। যারা দেশের সঙ্গে নাই তাদের কপালে কষ্ট আছে। তাই অনেক বুদ্ধিজীবী এখন চাকরি করছেন। শেষতম সংযোজন একজন নাম করা বাঙালি বুদ্ধিজীবী জহর সরকার, অনেক বড় মানুষ তাকে আমরা জানাম বুদ্ধিজীবী, তার একটা বড় কোয়ালিটি, তিনি মোদীজিকে খুব ভালো গালাগালি দেন, সেই জন্য দিদিমণি তিনি রিটায়ার করার সঙ্গে সঙ্গে নিয়েছেন, রাজ্যসভায় পাঠিয়ে দিলেন। আমি হে জহর বাবু, এই বুদ্ধিজীবীর এই বুদ্ধি তোর শেষ জীবনটা এদো পুকুরে ডুব মারলে, হ্যাঁ বাঙালি বুদ্ধিজীবীদের এই পরিণতি, এদো নালায় ডুব মারবে শেষ জীবনটা, গায়ে দুর্গন্ধ নিয়ে ঘুরে বেড়াবেন, সময় আছে ছেড়ে দিন, যা প্রারব্ধ তার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, জয়েন করে বেরিয়ে আসুন, এই পাপ থেকে নিজেকে বিদায় করুন, পাপকে বিদায় করুন। এরা কেন্দ্র সরকারের পাঠানো টাকা লুট করত, কেন্দ্র সরকারের প্রকল্প সব নাম পাঠিয়ে দিত, এখানে দেখবেন বহু জায়গায় নাম বোর্ড লাগানো আছে, মোদী সরকার ঠিক করেছে নাম পাল্টে দিলে টাকা দেবে না, স্বচ্ছ খরচা হবে, অন্য জায়গায় টাকা খরচা হলে হিসাব না হবে না, টাকা উপরে বন্ধ হয়েছে। 6 মাসের ত্রাহি ত্রাহি দাঁতন গেছিলাম, আমি নেতারা কি বলছে বলে দাদা আগে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, এখন মোটরসাইকেলের তেল নাই, 100 দিনের কাজ বন্ধ, গামছা পরে লাঙল দিচ্ছে আর ধান রুইছে, এই হচ্ছে টিএমসি নেতা। আর যারা টাকা নিয়েছে চাকরিতে বলে দেয়নি, রাস্তা রাস্তায় ধরে ঘনধোলাই দেওয়া হচ্ছে। আজকেও দেবরার একজন সমিতির কর্মাধ্যক্ষকে গাছে পিঠে ভালো করে জুতো পেটা করা হয়েছে, গাছে পেটে তাদের কজন নেতা বলছে না কি পিঠে তাল পড়বে নাকি খোল পড়বে, নমুনা দেখে রাখুন, তেল মেখে রাখুন, যেদিন পড়বে একটাও বাইরে পড়বে না, কিন্তু মাস্টার মশাই বলে কেউ ক্ষমা করবে না, চোরেদের সঙ্গে থাকলে সবাইকে দম দম দাওয়াই দেওয়া হবে, ভুলে যাবেন না, মানুষের মার দুনিয়ার মার, সেদিন আসছে। তাই যারা কেন্দ্রীয় প্রকল্প চুরি করতো, কারণ রাজ্যের প্রকল্প চুরি করেছে, নাম পাল্টে দিয়েছে, কেষ্টমন্ডল তার মেয়েকে চাকরি দিয়েছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্র দিয়েছে, এখানে বেটি বাঁচাও বেটি পড়া হয়ে গেছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা সেটাও পাল্টে গেছে, সকন্যা সমৃদ্ধি যোজনা, নিজের মেয়েকে বড় করো, সুকন্যা মানে সব মেয়েরা আমাদের, তাদেরকে উন্নতির জন্য চেষ্টা করতে হয়। উনি বলছে না না অত একটাই মেয়ে, তাই বাড়ির 300 মিটার দূরে প্রাইমারি স্কুলের টিচার সিট পেয়েছে, পরীক্ষা দিয়েছেন কিনা কেউ জানে না, পাস করেছেন কিনা কেউ জানে না, স্কুলে কবে জয়েন করেছে কেউ জানে না, ওখানকার মাস্টাররাও বা ছাত্ররাও জানে না, উনি সই করেন না। এই সমৃদ্ধি যোজনা এমন, স্কুলের রেজিস্টার খাতা বাড়ি চলে আসে ওখানে সই করেন, আর বেতন তুলতে হয় না, ব্যাংকে চলে যায়, যার নামে 2টো কোম্পানি, 5-7-10 কোটি টাকার মালিক, সেও 30,000 টাকার মায়া ছাড়েনি, একটা গরিব ছেলে, সে প্রাইমারি স্কুলের টিচারের চাকরি পেত, বাবা মাকে ওষুধ দিত, বাড়ির সংসার চালাতো, সেটাও পেটে দাঁত মেরে নিয়ে নিচ্ছে। এদের রাস্তা কোথায়, এদের জায়গা কোথায়, ছেলে হবে নরকে হবে, সেদিন আসছে। তাই দিদি বলছেন যে যিনি বলতেন দেখে নেবো খুঁজে নেবো ছাড়বো না, আজ তিনি কি বলছেন, আমরা কি বলতাম, চোর ধরেছে সিবিআই, চোর ধরেছে সিবিআই, এটা স্লোগান নয়, দিদিমণি মিটিং এ কি বলছেন, একে ধরছে তাকে ধরছে, চক্রান্ত হচ্ছে, আমার বাড়িতে যদি ইডি আসে আপনারা বেরোবেন তো, কি বলেছে কিনা, কেন দিদি, আমি তো বলছি না আমার বাড়িতে ইডি আসবে, ইডি কি জামাই নাকি যাচ্ছার বাড়ি চলে যান, জামাই সত্যি পার হয়ে গেছে, ইডি তার বাড়িতে আছে যার বাড়িতে টাকার গন্ধ আছে,
ঠিক গেলেন ওরা আপনার এত কেন হয় আপনি তো স্বচ্ছতার প্রতিমূর্তি কি সততার প্রতিমূর্তি আপনারা তো হাওয়াই ছবি সাদা সাই আপনি ইডি ভয় করছেন কেন ইডি আশেপাশের লোকের বাড়িতে যাবে আপনার বাড়ি কেন আসবে ডাল মে কুছ কালা হ্যায় পুরা ডাল ই কালা হ্যায় দিদি বুঝতে পেরেছেন যদি এসে ধরে তাহলে কে বাঁচাবে তাই দিল্লি গেছিলেন ওই গাড়িওয়ালা লোকটার কাছে বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা खुजे पा जमा फ्लैट क्या अरे चुनो कोटी जैकेट हम कोटी कोटी टाका गाच लागिए अरे हमारे कर्मी मीटिंग आसले चारटे टाका दिते पारि ना বাড়ি থেকে মুড়ি মেরে নিয়ে এসে খেয়ে খেয়ে মিটিং করছে দর্শিরাম বলে বন্ধুগণ এরা সমাজটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে নোংরা করে দিয়েছে সরকারি কর্মচারীদেরকে লুটেরা মানি দিয়েছে চুরি করতে শিখিয়েছে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে তাদের লোকে গালাগালি দিয়েছে সরকারি অফিসার শিক্ষা বিভাগের অফিসার তারা আজকে চোর রাস্তার লোক বলছে বাড়ির লোক বলছে লজ্জায় তারা মুখ ডাকছে তাদেরকে বারবার ইডি ডাকছে পুলিশ কর্মচারীরা মাসের পর মাস গুজরাট চলে গেছে বাংলার পুলিশের দিকে লোকে আঙুল তোলা হিম্মত ছিল না আজকে আইএস থেকে আইপিএস থেকে আরম্ভ করে থানার ওসি পর্যন্ত এই ডাকাতদের জন্য টাকা তুলছে আমি রাত 9টার পরে যদি এখান থেকে ফিরি পাঁচকুড়া গেলেই দেখি লাইন লাইন কিলোমিটার পর কিলোমিটার ট্রাক দাঁড়িয়ে আছে হাইওয়েতে তিনটে লাইন বন্ধ করে একটা লাইন দিয়ে ট্রাক যাচ্ছে দুটো পুলিশ তিনটে সিভিক পুলিশ মিলে টাকা নিচ্ছে ভিডিও করেছি ভিডিও দু বছর আগে একদিন ভিডিও করে কেন গাড়ি দাঁড়িয়ে আছে দু কিলোমিটার দেখো আমার ছেলেরা গিয়ে ভিডিও করলো পুলিশ টাকা নিচ্ছে যে জানতে পেরেছে হাতে পায় স্যার 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 দেবেন না স্যার কেন এইসব করছো দিতে হয় ওইখান থেকে ডিএম কে ফোন করা হলো পূর্ব মেদিনীপুরের বলছে আমি কি করবো এটা আমার হাতে আমি এসপি কে ফোন করবো ভাবতে পারছেন পুরো সিস্টেমটাকে কোলাপ করে দিয়েছে এরা এদেরকে নরকেও জায়গা হবে না পুলিশ এদের পিটিয়ে এদের শোধ করবে তাই দেখুন চামচা বেলচা থেকে গুন্ডা বদমাস থেকে প্রফেসর সবার পা পিছলে যাচ্ছে সবার মুখ পিছলে যাচ্ছে কি বলছে ঠিক নাই 76 বছর এটা পুরো সকাল বিকাল যদি এই করবো তাই করবো আরে যখন করার ছিল তখন তো ঘন্টা কিছুই করতে পারো তুমি কি করবে হ্যাঁ দুটো পাড়ার ছেলে যদি দৌড় করে দে ধুতি খুলে যাবে দৌড় তোমার চেহারা দেখেছেন হুম তো কিরম গরিলার মতো সে বলছে দমকাচ্ছে তোমার পেছনে কেউ থাকবে না বাঁচাবার জন্য বাল্মীকির মতো অবস্থা হবে রত্নাকর বাড়ির লোক বলছে দাদা তুমি চুরি করেছো বলছে মমতার নামে বলা চলবে না পাঁচজন নামে বলুন বলছি দাদা একটা নিশ্চিন কারগার নামে বলবো আপনার নামটা কোথায় থাকবে আপনাকে তো আমরা বান্ডিল নিতে দেখেছি প্রফেসর মানুষ পুলিশ স্যার কর্মচারী নয় শিক্ষক প্রফেসর অধ্যাপকদেরকে ওরা চোর বানিয়েছে টিভি পড়ছে আমরা দেখেছি তাই বন্ধুগণ এই যে লুট হয়েছে এই লুট থেকে কেউ বাদ নয় সবাইয়ের মধ্যে আছে একদিন 12 বছর ধরে আরো আগের থেকে দিদিমণি যখন রেল মন্ত্রী ছিলেন তখন থেকে চাকরি দিয়ে টাকা নেওয়া হয়েছে কন্ট্রাক্টর দিয়ে টাকা নেওয়া হয়েছে মুকুল বাবু মন্ত্রী ছিলেন রেল মন্ত্রী তখন থেকে কমিটিতে লোক ঢুকিয়ে টাকা নেওয়া হয়েছে আর ক্ষমতায় আসার পরে পরে হাজার হাজার লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে 12 সাল থেকে পার্থবাবু জমি জায়গা ফ্ল্যাট কিনতে শুরু করেছে আরো কত নেতা কিনেছে তা ঠিক নাই ড্রাইভার থেকে কনস্টেবল তারা ছিল এজেন্ট প্যারাটিচার তারা চাকরি দেবেন লোকের কাছ থেকে টাকা নিয়েছে এক একজন এমএলএ লিস্ট পাঠিয়ে টাকা পাঠিয়েছে এক একজনকে বলেছে 25 জনের নাম পাঠাও 15 লাখ টাকা করে পাঠাও 25 জনের তো নামও পাঠিয়েছে
ও কতজনের লিস্ট করে যারা 25 জনের কাছ থেকে 15 লাখ টাকা পাঠিয়েছে ও তো 25 লাখ টাকা করে নিয়েছে কতজন লুট হয়েছে সমাজে কেউ নয় এমন কোন মানুষ নেই যে লুণ্ঠিত হয়নি কেন্দ্র সরকারের যে প্রকল্প আবাস যোজনা শৌচালয় থেকে যত রকম কিষাণ সম্মান নিধি মহিলাদের জন্য দেওয়া এক একটা পরিবার চারটা পাঁচটা সাতটা সুবিধা পেয়েছে আর প্রত্যেক জায়গা থেকে কাটমানি নিয়েছে টিএমসি লিডাররা 10,000 টাকা কেন্দ্র সরকার দিচ্ছে শৌচালয়ের জন্য 1,000 টাকা কাটমানি 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা আবাস যোজনার জন্য টাকা নেওয়া দিচ্ছেন কেন্দ্র সরকার 20-25-30,000 টাকা নেওয়া হয়েছে একটা বাড়ির জন্য কাউ প্রবাদ দেওয়া হয়নি বন্ধুগণ ধর্মের কল বাতাসে নড়ে আর বাপ 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 কেউ ছাড়ে না আজ বুঝতে পারছেন সিবিআই এর ইডির হাত লম্বা হচ্ছে দূর অবধি ততদিন চলতে পাকানো হচ্ছে এবার প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে আটা মাখানো একটু দেরি হয়েছে আমরা বলছিলাম কেন কিছু করছে না কেন করছে না ঠিক সময় শুরু হয়েছে তাই দেখুন দেখা দেখি সিআইডি নেমে পড়েছে যারা দিন টাকা তুলে পাঠাতো সিআইডি অফিসাররা থানায় ডাকতো এমন অনেক আমি বিজনেসম্যানকে জানি ব্যবসায়ীকে কি বলছে ওইখানকার পুরো টাকা তুলে দিতে হবে মাসে এত টাকা দিতে হবে না হলে কিন্তু রাজার কেস রাইস মিলের মালিকরা এসে কিন্তু তাই সিআইডি লোকেরা আর পুলিশের লোকেরা করতো কেস টোকে লোকেরা গাড়িতে হয় কোন গাড়ি পছন্দ হয়ে গেলে যেমন আওরঙ্গজেবের আমলে মুঘল আমলে হিন্দু রমণীদের দেখতে পেলে সুন্দরী মহিলা দিলে দেখলে তাকে হারামে পৌঁছে দিতে হতো নাহলে বাঁচা মুশকিল ছিল আগুন জ্বালিয়ে দিত বাড়িতে আর কেস্টর এখন গাড়ির প্রতি খুব প্রেম ভালো গাড়ি দেখে যে 45-50 লাখ টাকার বলছে কার গাড়ি রে অমুক মিল মালিকের বলে কালকে বল আমার মিলে পাঠিয়ে দিতে নামে রাইস মিল এক মুঠো চাল নাই ধান নাই কি আছে গাড়ি শোরুম 40 লাখ টাকার নিচে গাড়ি উনি আবার হাত দেন না স্ট্যাটাস দেখুন কত অত্যন্ত ছয় জঙ্গলের মানুষ মুখ বুঝে থাকতো ওখানকার প্রেস ওখানকার পুলিশ কোনোদিন একটা টু শব্দ করেনি 600 কোটি টাকা লুট হচ্ছে গরিব মানুষ বীরভূমের ওই দুরম্বরী কয়লা বেরো এগুলো বিক্রি করে বেঁচে থাকেন চাষবাস নেই ব্যবসা বাণিজ্য নেই কারখানা নেই তারপরে 40টা টোল ট্যাক্স বসিয়েছেন পেস্টর ভাইটা আপনি যে বাইক নিয়ে যান 10 টাকা দিতে টোটো টো কেউ ছাড় নাই 5 লাখ ট্রাম গাড়ি তো ছেড়ে দিন কয়েক হাজার গাড়ি থেকে কয়েক লক্ষ টাকা রোজ উঠত কোথায় যেত কেষ্টর গর্বে গেছে আর কিছু কালীঘাটে ভাগ যেত শেয়ারটা তাই কেষ্টকে বাঁচাবার জন্য দিদিমণি ঝাঁপিয়ে পড়ে যান পার্থবাবু পাশে বসে এত মাল খেলেন ঠেকুর মানলেন না তার নাম নিচ্ছেন না কেন কেষ্টবাবু এত টাকা করলেন পার্থবাবুর টাকার খোঁজ জানতেন না মালটা শেয়ার না দিয়ে সব ঝেপে দিয়েছে যেই বেরিয়েছে খুব ঘোষা তার নাম কেউ নিচ্ছে তাই বন্ধুগণ এই যে লুট চলেছে সেই লুট বন্ধ হওয়া দরকার প্রত্যেকটি দোষী সাজা হওয়া দরকার জেলে পাঠানো দরকার এবং যারা এই লুটের মাথায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় মতো নেতৃত্বরা যারা সরকার চালাচ্ছে মানুষকে ধোকা দিয়ে তার পদত্যাগ দরকার এই দাবিতে 13 তারিখ আমরা নবান্ন পৌঁছব সারা পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ লোক ঝাঁপিয়ে পড়ে এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুক যে আমাদেরকে 5 টাকা ঘুষ দিয়ে 50 কোটি টাকা লুট করে দেয় একটা নেতা এর বিচার চাই গরিব মানুষকে কিছু দেননি তাই লোক 500 টাকার জন্য রাস্তা দাঁড়িয়েছে তারা দিন বর্ষা করে নিয়ে রান্না বন্ধ করে দিয়ে এই অপমান এই লাঞ্ছনা বাংলার মানুষ ভুলবে না যুবকরা লক্ষ লক্ষ সংখ্যায় বাংলা ছেড়ে চলে যাচ্ছে চাকরি করতে লেবারের চাকরি যে ছেলেরা গুজরাটে গিয়ে একদিন কাজ করে 500 টাকা পায় তার মা এখানে মাসে 500 টাকা পাবে বলে রাস্তায় লাইন দাঁড়িয়েছিল এই অপমান অত্যাচার এই অবমাননার শাস্তি দিতে হবে এর বদলা নিতে হবে সময় এসছে ভারতীয় জনতা পার্টি আগেও বলেছে লড়াই করেছে 200 জন প্রাণ দিয়েছে 42-45 হাজার কেস আমাদের নামে চলছে যতজন দাঁড়িয়ে আছেন এখানে সবার নামে কেস আছে আমার নামে প্রত্যেক থানায় তার কোর্টে কেস আছে কিন্তু আমরা বসে যাইনি সমাজের এই দুর্দশার সময় রাস্তায় এসছি মার খেতে কেস খেতে উপস্থিত আছি কিন্তু এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সমূলে উপরে ফেলে গঙ্গা জলে বিসর্জন দেওয়ার সংকল্প নিয়ে এসছি আসুন মায়ে মায়ে উড়িয়ে দিল ধন্যবাদ ভারত মাতা কি।